কথায় বলে না রতনেই রতন চেনে একদম ঠিক আর সালটা ছিল উনিশশো ছাপ্পান্ন তখন শুটিং চলছে সেই বিখ্যাত একেবারে সাড়া জাগানো আলোড়ন তুলে ফেলা সেই ছবি লুকোচুরি যেটা মুক্তি পেয়েছিল উনিশশো সালে আর এই ছবির প্রযোজক ছিলেন আর কেউ নন স্বয়ং কিশোর কুমার শুধু তাই নয় প্রযোজকের সঙ্গে তিনি এই ছবির দ্বৈত নায়ক চরিত্রে অভিনয়ও করেছেন আর এই ছবিতেই অভিনয় করবার কথা ছিল স্বয়ং নৃপতি চট্টোপাধ্যায়ের আর এখানেই ঘটে গেল একটা অদ্ভুত ব্যাপার প্লেনে চড়তে যেয়ে দারুণ ভয় ছিল নৃপতি চট্টোপাধ্যায়ের একথা ইউনিটের সবাই জানেন না কারণ জানবেন কি করে তিনি তো আর নায়ক নন বা বক্স নন এমনকি হেভি ওয়েটের ভিরেনো নন কিন্তু এই নিয়েই ঘটেছিল একটা দারুণ মজার ঘটনা আর একই সঙ্গে আমি তোমার সঙ্গে শেয়ার করব প্রিয় বন্ধু আমি তোমার সুতপন আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাব কী ঘটেছিল সেদিন আর একই সাথে তোমার সঙ্গে আজকে শেয়ার করব ছবি বিশ্বাসের মতো কিংবদন্তি অভিনেতাকে এই নৃপতি চট্টোপাধ্যায় কেন শেষ করে দিতে চেয়েছিলেন চলো তাহলে সঙ্গে থাকো নৃপতি চট্টোপাধ্যায় প্লেনে চড়তে মারাত্মক ভয় পেতেন এবং এটা কিন্তু ইউনিটের কেউ তখনও জানতেন না তিনি তো আর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নায়ক নন এমনকি হেভি ওয়েটের কোনো অ্যাক্টর নন ভিলেন নন তাহলে জানবেন কী করে জানবার কথাই নয় কিন্তু এই নিয়েও ঘটেছিল একটা মজার ঘটনা আর এই ঘটনাটার থেকে বোঝা যায় যে নৃপতি চট্টোপাধ্যায় একটা ছবির জন্যে কতখানি অপরিহার্য হয়ে উঠেছিলেন এই ছবির প্রডিউসার ডিরেক্টরদের কাছে কিশোর কুমারের লুকো চুরি বাংলা ছবি অবশ্যই এবং বাংলা ছবি হলেও ছবির শুটিং কিন্তু হয়েছিল বোম্বাইতে কারণ ছবির বেশিরভাগ কলাকুশলী ছিলেন বোম্বের বাসিন্দা আর এই ছবিটা তৈরি হয়েছিল বোম্বে এবং কলকাতার লোকজন নিয়ে এমনকি সঙ্গীত পরিচালক স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায় তখন থাকতেন বোম্বেতে আর সেইভাবেই ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছিল আর এই ছবিতে নৃপতি চট্টোপাধ্যায় যথারীতি ছোট্ট একটা রোলে অভিনয়ের জন্য ডাক পেয়েছিলেন আমরা সবাই জানি যে লুকোচুরি ছিল সঙ্গীতবহুল রোম্যান্টিক কমেডি ছবি শুটিং তখন মাঝপথে এবার নৃপতি চট্টোপাধ্যায় শ্যুটিংয়ের ডেট পড়ল তাকেও যেতে হবে ট্রেনে চড়ে বম্বেতে ছবির অন্যান্য শিল্পী এবং কলাকুশলীদের কলকাতা থেকে মুম্বাইয়ে নিয়ে যাওয়ার যাবতীয় দায়িত্ব পড়েছিল বাবু। অর্থাৎ অভিনেতা এবং সহকারী বাবু যার আসল নাম ছিল শ্যামলাহা তার ওপর তিনি নৃপতি চট্টোপাধ্যায় সহ প্রয়োজনীয় কলাকুশলীদের নিয়ে হাজির ছিলেন দমদম বিমানবন্দরে নৃপতি বোম্বেতে যাওয়ার জন্য একেবারে নতুন কোট প্যান্ট তৈরি করে এবং সেটা পরে এসেছেন এমনিতেই পাজামা আর পাঞ্জাবি পরেন এবং বেশিরভাগ ছবিতে এই পোশাকই তাকে দেখতে পাওয়া যায় যদিও নিপতি তার নিজের পোশাকের ডিজাইন কিন্তু নিজেই করতেন এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন সাধারণ অভিনেতা নায়ক নন ভিলেন নন বিখ্যাত নায়িকাও নন একজন সাধারণ কমেডিয়ান ছোট ছোট রোলে অভিনয় করেন তিনি একমাত্র স্পর্ধা দেখিয়েছিলেন যে ডিরেক্টরের নির্দেশে কস্টিউম ডিজাইনারের তৈরি করা পোশাকে নয় নিজের পোশাক যা ছবিতে পরবেন তা তিনি নিজেই তৈরি করবেন সেদিন দেখা গেল নৃপতি ঘন ঘন সিগারেট খাচ্ছেন আর দমদম এয়ারপোর্টের ওয়েটিং কর্নারের একেবারে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পাইচারি করছেন একবার শ্যামলাহাকে জিজ্ঞাসা করেই বসলেন আচ্ছা হুয়া জওহরলাল তো প্রেনে করেই যাতায়াত করেন তাই না বাবু প্রভুকে বিলক্ষণ প্রভু মানে নিপতি চট্টোপাধ্যায়ের ডাকনাম ছিল প্রভু বাবু প্রভুকে বিলক্ষণ চেনেন নিপতি চট্টোপাধ্যায় যেমন রোগা ছিলেন ঢেঙা বা লম্বা ছিলেন তেমনি তার কথাও ছিল এরকম লম্বা চওড়া এবং তিনি যে কি কথা বলবেন কাকে কিভাবে কথা বলবেন আর সেই কথা বুঝে ওটাও কিন্তু খুব মুশকিল ছিল এটা ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য সেটা সিনেমা দেখলেই বুঝতে পারা যায় বাবু প্রভুকে বিলক্ষণ চেনেন এমন উদ্ভট প্রশ্নে একটু থমকে গেলেও তার স্বভাবটা তো জানতেন তাই সামলে নিয়ে উত্তর দিলেন অবশ্যই উনি প্রধানমন্ত্রী বলে কথা তারপরে আবারও নিরপতি চট্টোপাধ্যায়ের প্রশ্ন দেখ হুয়া আচ্ছা তুই তো প্রায়ই প্রেমে যাতায়াত করিস তাছাড়া রোজ কত আন্ডা বাচ্চা বুড়ো বুড়ি ছেলে মেয়ে সবাই তো প্রেমে যাতায়াত করে তাই না হুয়া বাবু এই লম্বা মানুষটার লম্বা ডায়লগটাকে একেবারে ছোট্ট করে উত্তর দিয়ে কাট করে দিলেন বাবু বললেন হ্যাঁ তাহলে আর ভয়ের কি আছে বল ব্য ব্যাস এইটুকু বলেই সুপ করে গেলেন নেপতি এবার এয়ারপোর্টে বারবার অ্যানাউন্স হতে থাকলো নৃপতিবাবুর নাম তখন কোথায় তিনি একেবারে হন্যে হয়েও খুঁজে পাওয়া গেল না তাকে একেবারে নোপাত্তা এদিকে তাঁর টিকিট ব্যাগপত্র সব কিছু রয়েছে শ্যামলাহার মানে হুয়াবাবুর তত্ত্বাবধানে কিন্তু মানুষটাই নেই একেবারে কোটপুরের মতোই উভে গেছেন অগত্যা কি আর করা যায় তাকে ছাড়াই বাবুরা চলে গেলেন বোম্বাইতে পৌঁছে গিয়ে সমস্ত ঘটনা একেবারে আদ্যপান্ত কিশোর কুমারকে জানালেন কিশোর কুমার তো একেবারে থ বনে গেলেন বাবু তখন এটাও বললেন যে কি আর করা যাবে নিপতির রোলটা অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে হবে কথাটা শুনেই কিশোর কুমার একেবারে লাফিয়ে উঠলেন মারাত্মক আপত্তি করে বললেন অসম্ভব নিপতিদার রোল করবে অন্য কেউ আপনি পাগল হলেন এরপর নিজের ডায়েরিটা খুলে দেখেন নিলেন কিশোর কুমার তারপর বললেন বেশ মোহাম্মদ যদি পর্বতের কাছে না আসে তাহলে স্বয়ং পর্বতই যাবে মোহাম্মদের কাছে আমি নৃপতিদার পোর্শনের শুটিংটা কলকাতায় গিয়েই শ্যুট করব কিশোর কুমারের সিদ্ধান্ত যে সেদিন কতখানি ঠিক ছিল তার লুকোচুরি ছবিতে নৃপতি চট্টোপাধ্যায়কে দেখলেই বুঝতে পারা যায় শুরুতেই পড়েছিলাম না রতনের রতন চেনেন আসলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এতখানি অপরিহার্য ছিলেন বলেই কিশোর কুমার বাবুর কথাটাকে একবারে নাকচ করে দিয়ে তার জন্যই বম্বে থেকে কলকাতায় উড়ে এসে তার মতো করে সেট তৈরি করে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে ওই ছোট্ট রোলটা কিন্তু নিপতি চট্টোপাধ্যায়কে ভেবেছিলেন এবং নিপতি চট্টোপাধ্যায়কে দিয়েই তৈরি করেছিলেন নিপতি চট্টোপাধ্যায় কোনো ছবিতে বড় রোল করেননি সুযোগ দেওয়া হয়নি তাকে এবং সেই জন্যই অর্ধশতাব্দী জুড়ে বাংলা চলচ্চিত্রের অসামান্য কমেডিয়ান হয়ে থেকে গেলেন তিনি এবং শুধু কিশোর কুমার নন নিপতি চট্টোপাধ্যায়কে দিয়ে যে সমস্ত প্রযোজক পরিচালক কাজ করেছিলেন তারা মানির মান দিয়েছিলেন এবং সেই জন্যই আমরা নিপুদ চট্টোপাধ্যায়কে একাধিক ছবিতে পেয়েছিলাম এবারে আসি নৃপতি চট্টোপাধ্যায় সেই পোশাক পরিকল্পনার কথা সিনেমাতে কস্টিউম ডিজাইনার ডিরেক্টরের সঙ্গে আলোচনা করে চরিত্র বুঝে তার পোশাক তৈরি করেন এবং সেটা আলটিমেটলি পোশাক যেখানে তৈরি হয় দর্জিকে দিয়ে দেন অন্যান্যদের মতোই প্রভু মানে নিপতি চট্টোপাধ্যায় জামাকাপড় দর্জির দোকান থেকে তৈরি হয়ে আসে কিন্তু প্রভু কি করেন এই সব তৈরি করা নতুন পোশাক আবার কাঁচি দিয়ে কেটে টুকরো করেন এবং এরপরে কখনো বাঁ পকেটটাকে ডান দিকে সেলাই করেন কলারটাকে কেটে উঁচু করেন কিংবা একটা শার্টের তলার দিকটা কেটে অন্য রকমভাবে ওই শার্টটার নিচে জুড়ে দেন এবং শেষ পর্যন্ত তৈরি হয় অসাধারণ ডিজাইনের এক কিম ভূত পোশাক কেউ যদি তাকে পরামর্শ দেন যে প্রভু এমন অসাধারণ ডিজাইনের পোশাকের বিবরণ তো আগে থেকেই দর্জিকে দিয়ে করেন না কেন নিজে অহেতুক পরিশ্রম করেন কেন আর এই নতুন জামাকাপড় কেটে নষ্ট করেন কেন উনি সঙ্গে সঙ্গে ভ্রু উত্তর দেন আরে পোশাক তৈরি হয়ে না এলে বুঝবেন কি করে কোনটা কার সাথে জুড়ে দিতে হবে এমন অসামান্য যুক্তি শুনে পরামর্শদাতারা আর একটা কথা না বাড়িয়ে একেবারে ফিউজ হয়ে যান এই নৃপতি চট্টোপাধ্যায়কে আমরা পর্দায় যেমন দেখেছি পর্দার বাইরে তিনি কিন্তু একদম অন্য রকমের মানুষ একজন সত্যিকারের মরমী দরদি মানুষ এবং পর্দার বাইরে নিজের জীবনেও জুড়ে থাকত হাসি রসের ছটা কারণ তিনি আসলে মনের ভেতরে ছিলেন মরমি দরদি একজন মানুষ এটা সকলেই জানেন এবং তিনি যে কতখানি মানবিক এই প্রসঙ্গে এবার আসল কথায় আসি তিনি যে সত্যি সত্যিই কতখানি মানবিক সেটা আমরা বুঝতে পারবো আমি থামনে বলেছি যে এই রকম একজন মানুষ তিনি কিংবদন্তি শ্রদ্ধেয় অভিনেতা ছবি বিশ্বাসকে কেমন করে শেষ করে দিয়েছিলেন কিংবদন্তি শ্রদ্ধেয় অভিনেতা ছবি বিশ্বাসের কথা আমি এবার বলছি প্রভু আর ছবি বিশ্বাস মানে নৃপতি চট্টোপাধ্যায় এবং ছবি বিশ্বাস চেহারা ছবি আভিজাত্য সমস্ত কিছুতে একেবারে দুজন দুটো বিপরীত মেরুতে অবস্থান করেন কিন্তু এই দুজনে ছিলেন একেবারে অভিন্ন হৃদয় বন্ধু অভিনেতা ছবি বিশ্বাস ছিলেন নৃপতির আত্মার আত্মীয় আমরা জানি যে ছবি বিশ্বাসের অকাল মৃত্যু হয়েছিল গাড়ি দুর্ঘটনায় এবং তার মৃত্যুর পর দুমাসের ওপর শয্যাশায়ী ছিলেন নৃপতি চট্টোপাধ্যায় ভাবাই যায় না আজকের দিনে তো নয় যে বন্ধুর মৃত্যুর শোকে একটা মানুষ দুমাস শয্যাশায়ী ছিলেন এবং তিনি যে আর কখনও সুস্থ হবেন কি না তা নিয়েও সংশয় দেখা দিয়েছিল অথচ তার সঙ্গে ছবি বিশ্বাসের বন্ধুত্বের সূত্রপাত কিন্তু তুমুল তর্কাতর্কি ঝগড়া আর সেটা ছিল নিপতি চট্টোপাধ্যায় তৈরি করা একটা ফাঁদ যাতে পা দিয়েছিলেন ছবি বিশ্বাস এইবার আসল ঘটনাটার মধ্যে ঢুকে পড়লাম ছবি বিশ্বাসের প্রথম ছবি অন্নপূর্ণার মন্দির আর এই ছবিটা রিলিজ করবার পর নৃপতি চট্টোপাধ্যায় ছবিবাবুর নামে নানান নিন্দে মন্দ একেবারে করে রটিয়ে দিলেন তখন ছবি বিশ্বাস একেবারে নতুন শিল্পী আর তাঁর এই অপপ্রচারে তার কেরিয়ার একেবারে শেষ হয়ে যেতে পারত তারপরে যা হয় কারোর নামে বদনাম করবো অথচ তাঁর কানে যাবে না তা তো হতে পারে না যথারীতি এই বদনাম ছবি বিশ্বাসের কানে গেল তিনি নিজেই স্বয়ং দেখা করলেন নৃপতি চট্টোপাধ্যায়ের সঙ্গে তুমুল বাক্যতণ্ডার পরেও ছবিবাবুর উপলব্ধি হলো যে সত্যি তো নৃপতিবাবু যা বলছেন তা একেবারে ঠিক তিনি তার যথার্থ শুভানুধ্যায়ী বলেই কিন্তু এই কথাটা বলছেন এরপর শুরু হলো পুরো সিনটা পাল্টে গেল দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব শুরু হলো যা আমৃত্যু ছেদ পড়েনি নৃপতি চট্টোপাধ্যায়ের ছবিবাবুর মৃত্যুর পর তাই বলেছিলেন আমি অন্নপূর্ণার মন্দির ছবির শুটিং দেখেছিলাম ছবির সম্পর্কে খবর নিয়ে জানলাম এক টুকরো আগুন বাংলা ছবির জগতে এসে পড়েছে কিন্তু এই লাইনটাকে আমি জানি ওর শিক্ষা দীক্ষা আভিজাত্য ওই সুদর্শন চেহারা হয়তো গোটা দুই তিন ছবিতে চান্স পাবে তারপর অথৎ সঙ্গে পড়ে একেবারে সর্বনাশ হয়ে যাবে এই সব উদাহরণ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভুরি ভুরি তাই আমি চেয়েছিলাম ও আমার সমালোচনা শুনুক আমার কাছে আসুক আমার নির্দেশ মেনে চলুক তাই আমি এটা করি আসলে নৃপতি চট্টোপাধ্যায় ছিলেন যথার্থ অর্থেই ইংরাজি সেই প্রবাদ বাক্যটা বলি আওয়ার অ্যান্টাগোডিস্ট ইজ আওয়ার হেল্পার তাই ইন্ডাস্ট্রি তো এত বড় এত তাবড় তাবড় এত সব মুসাহেব ছিলেন বিখ্যাত মানুষ ছিলেন কিন্তু তারা তো কেউ ছবি বিশ্বাসের ভুলটা ধরিয়ে দেননি সতর্ক করে দেননি সঠিক পথে চালাননি একমাত্র এই একজন মানুষ যিনি কেউ কোথা নন অতি সাধারণ একজন মানুষ তিনি কিন্তু যথার্থ উপকারী করেছিলেন এবং আসলে মানুষের ভুলগুলোকে চোখ কান খুঁড়ে দেখিয়ে দিয়ে তাকে সঠিক পথে চালাবার জন্য সবাই সমালোচনা করেন না নিজের জ্বালা মেটানোর জন্য অন্যজন এগিয়ে যাচ্ছে তাকে আরও কী করে টেনে নামানো যায় সেই জন্য সমালোচনা করেন আর সমালোচনা করলেও মানুষ আসলে স্তাবককেই পছন্দ করেন যিনি সমালোচনা করেন তাকে চান না তার কথা মেনে নেন না যাই হোক দুজনের যথার্থ গুরু এবং শিষ্যের বলা যেতে পারে যথার্থ মিলন হয়েছিল যথার্থ মানুষ ছবি বিশ্বাস জীবনে পেয়েছিলেন সত্যিকারের ভালো মানুষ এবং সেই জন্যই আজকে কিন্তু আমরা ছবি বিশ্বাসকে পেয়েছিলাম বন্ধু কেমন লাগলো অবশ্যই জানাবে আর সববার আগে অবশ্যই তুমি ভালো থেকো টাটা